আসসালামু আলাইকুম তো সম্মানিত দর্শক পিস হানি এর পক্ষ থেকে আমি আপনাদের দিনী ভাই আব্দুল কাইম পিস লাইব্রেরি আমি আপনাদের সামনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ভয়েস শোনানো হবে সেই ভয়েস আপনি দেখবেন তিনি আমাদের এই পিস হানি সম্পর্কে কি মন্তব্য করেছেন তো চলুন তাহলে ভয়েসটি শুনিয়ে দিই আলাইকুম ভালো আছেন তো বলছি ভাই মধুর পয়সা পাঠানো নিলেন না কেন এটা কিন্তু ঠিক হলো না কারণ আমি তো মধু ধরেন খাই অনেক দিন ধরেই তো আল্লাহ রহমতে আমাদের আব্দুল কাইম ভাইয়ের মধু একবারে অরিজিনাল পিওর মধু এখন কেউ যদি বলে যে মধুর মধ্যে ভেজাল আছে তাহলে জানতে হবে হয় তার মুখে ভেজাল আছে অথবা তার অন্তরে ভেজাল আছে তো হয় তার মুখে ডাক্তার দেখাইতে হবে অথবা অন্তরের ডাক্তার দেখাতে হবে তো যাই হোক ভাই এরকম সবার মান রক্ষা করতে গেলে তো ব্যবসাটাই চালু উঠে যাবে না পয়সাটা নেওয়া দরকার ছিল আপনার তো ঠিক আছে আগামীতে ইনশাআল্লাহ মধু নেব আপনি আর এরকম করবেন না তাহলে বন্ধুরা আপনারা শুনতে পেলেন যে আমাদের মধু সম্পর্কে উনি কী মন্তব্য করছেন আসলে যারা মধু সম্পর্কে সঠিক ধারণা রাখে তারা এইভাবেই মন্তব্য করবেন আলহামদুলিল্লাহ এবং করতেছে বাধ্য কিন্তু হয়তো যারা হয়তো মধু সম্পর্কে ভুল ধারণা যারা পোষণ করে তাদের ব্যাপার হয়তো ভিন্ন তো ঠিক আছে বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি